হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি সুন্দর একটি টিপস নিয়ে আসছি, যেটি সুন্দর একটি ভিডিও। আসলে আমরা অনেকে কেট মাইক্রোফোন, যেটি ওয়্যারলেস মাইক্রোফোন, আমরা মোবাইলে ইউজ করি, কিন্তু আসলে আমরা ল্যাপটপে এটা ইউজ করতে পারি না। তো আসলে এটি একটি অনেক বড় সমস্যা, আমরা ল্যাপটপে আসলে ইউজ করতে পারি না। কেন? কারণ এটি আসলে টাইপ সি হওয়াতে, টাইপ সি পোর্ট হওয়াতে আমাদের অনেকের ল্যাপটপে কিন্তু টাইপ সি পোর্টটি আসলে নাই। তাই আসলে আমরা এটিকে ল্যাপটপে কিংবা কম্পিউটারে কিন্তু আমরা ইউজ করতে পারি না। তো আসলে আমাদের এটি একটি অনেক বড় সমস্যা, কারণ যদি আমরা এটা এত সুন্দর একটি মাইক্রোফোন যদি আমরা ইউজ না করতে পারি ল্যাপটপ কিংবা কম্পিউটার, তাহলে তো আমাদের আসলে অনেকটা মিস হয়ে যায়। তো আসলে বন্ধুরা, আমরা এটা খুব সহজেই কিন্তু আসলে ইউজ করতে পারি। কিভাবে পারি? আসলে আমাদের দরকার হবে একটি কনভার্টার। এ হলে সেই কনভার্টারটি বন্ধুরা। এই কনভার্টারটি আসলে কি কনভার্টারটি? আপনার টাইপ সি টু ইউএসবি, ইউএসবি পোর্ট, টাইপ সি থেকে টাইপ সি থেকে আপনার ইউএসবি পোর্ট। তো বন্ধুরা, আপনারা একটি কনভার্টার কিনবেন টাইপ সি থেকে ইউএসবি, যেটি আমরা আমাদের যে মোবাইলের টাইপ সি পোর্ট রয়েছে সেই টাইপ সি পোর্ট থেকে ইউএসবি পোর্ট। তো বন্ধুরা, আমরা এটি কিনে কিন্তু খুব সহজেই আমাদের ল্যাপটপে কিংবা কম্পিউটারে কানেক্ট করতে পারি। তো বন্ধুরা, এটি খুবই ইজি একটি জিনিস। এই দেখুন বন্ধুরা, আমি আমার যে কেটের যে মাইক্রোফোনের যে অ্যাডাপ্টারটি রয়েছে সে অ্যাডাপ্টারটি, এই যে সেই মানে কনভার্টারটি, এই কনভার্টারে আমরা এটিকে সেট করে দিব। খুব সহজে কিন্তু সেট হয়ে গেল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন শুধু কিন্তু ইউএসবি রয়েছে, আমরা কিন্তু এই ইউএসবিতে শুধু আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে কিন্তু আমরা যদি কানেক্ট করে দিই, তাহলে কিন্তু এটা অটোমেটিক সেটা সেট হয়ে যাবে, কানেক্ট মানে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কানেক্ট করবেন। একেবারে ইজি, আসলে খুব খুব ইজি। আমরা যে এই যে আমাদের আপনার যে রয়েছে ইউএসবি পোর্টটি, সেই ইউএসবি পোর্টে আমরা ইউজ কর লাগিয়ে দিব। লাগানোর পরে আমরা যদি এখন এই রিসিভারটি, মাইক্রোফোনটি যদি আমরা অন করি, দেখবেন আপনারা আপনারা বুঝতে পারবেন অবশ্যই এটা তোমরা দেখতে পাচ্ছেন কিন্তু সবুজ বাতি মানে আপনি চলে গেছে, মানে আপনার যদি কানেক্ট না পেতো তাহলে কিন্তু আপনার এই সবুজ বাতিটা কিন্তু আপনার একবার জ্বলত না, এটা আপনি ব্লিক করতো, মানে আপনার লাল সবুজ হতো, লাল সবুজ হতো, মানে আপনার এই লাইটটা, পাওয়ার যে লাইটটা, সেটা আপনার মানে ব্লিং করতো। তো বন্ধুরা, এখন শুধু এই দেখুন, শুধু আপনার যে মানে গ্রিন কালারের যে লাইটটা রয়েছে সেটাই কিন্তু জ্বলে রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যদি অ্যাডাপ্টারটি খুলে ফেলে দেখতে পারেন আপনারা যে লাল এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে দেখেন লাল এবং সবুজ আপনার ব্লিকিং করছে। এতে বোঝা যাচ্ছে যে আমাদের এখন কানেক্ট নেই, আমরা কিন্তু এই আমাদের যে অ্যাডাপ্টারটি মানে খুলে ফেলেছি। আমরা যদি অ্যাডাপ্টারটি দেখেন আবার যদি লাগাই, তবে আপনারা দেখতে পারবেন, দেখুন আমি কিন্তু সে অ্যাডাপ্টারটি লাগিয়েছি, এখন কিন্তু আবার আপনার সবুজ বাতি আপনার জ্বলছে, তার মানে এটি কানেক্ট পাচ্ছে, মানে কানেক্ট হচ্ছে, তার মানে এটি কাজ করছে। তো বন্ধুরা, আসলে আপনারা এটা কাজ করে আমি নিজে টেস্ট করেছি, এটা হলো তার আসলে আরেকটি মানে সবচেয়ে ইজি মানে প্রমাণ। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু পাওয়ার বাটনটা সবুজ হয়েছে, মানে কানেক্ট হয়ে গেছে, কোন রকম পাওয়ার মানে আনকানেক্ট নেই, ডিসকানেক্ট নেই, মানে কানেক্ট আছে। বন্ধুরা, আপনারা এইভাবেই খুব সহজেই একটি কনভার্টার দিয়ে, যেটা আপনার টাইপ সি থেকে ইউএসবি পোর্ট যে কনভার্টারটি রয়েছে সেই কনভার্টারটি আপনারা ইউজ করে ল্যাপটপ কিংবা কম্পিউটার আপনারা ইজিলি এটা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আসলে এটা অনেক আমরা জানি না, আসলে কনভার্টারটির দাম কত? মাত্র 100 টাকা নেবে, খুবই সস্তা। তা আমরা কিন্তু এটার বিনিময়ে আমরা ল্যাপটপ কিংবা কম্পিউটারে সহজেই এটাকে ইউজ করতে পারি। তো বন্ধুরা, আজকের বিষয়টি হলে এইটুকুই। তো
বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আর আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানে রাখছি। বন্ধুরা বিদায়, খুদা হাফেজ।